বিসমিল্লাহির রহমানির রহিম। জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের 9.A এর আমাদের অক্রগত প্রশ্ন বইয়ের উদাহরণ নম্বর যে 4 রয়েছে তা আমরা 12 নম্বর পর্বে সলিউশন করব। তো প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সো এটা সমাধান করার জন্য আমরা যে কাজটা করব, তো এটা বিভিন্ন ওয়েতে সলভ করা যায়, তার মধ্যে আমি সহজ যে মেথডটা সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। আর এইটা সলভ করার জন্য আমাদের একটা থিওরির দরকার পড়বে, যে থিওরিটি আমরা 6 নম্বর পর্বে সলিউশন করেছিলাম। থিওরিটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু যদি এ হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন যদি হয় ডিভাইডেড এক্স মানে যদি এ হয় তাহলে পাওয়ারটা সামনে আসবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে কাজ করব। তো সেই ফর্মুলাটা আমাদের আমরা এখানে একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমাদের লিমিট এক্স টেন্স টু এ হয় যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড যদি এক্স মাইনাস এ হয় ফর্মুলাটা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান, তাহলে এক্স নয় পরেরটার পাওয়ার হবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করে অঙ্কটা করব। এখন এই ফর্মুলাটা এখানে আমরা যদি বানাতে চাই তাহলে এখানে চিন্তা করুন কী করতে হবে। তো আমাদের এখানে যে লিমিটের বিষয়টা রয়েছে এ লিমিট এক্সটেন্স টু এ, আচ্ছা আমরা এখানে যেমন নিচ্ছি যে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ বাই টু, আচ্ছা এর নিচে কোনোভাবে যদি আমরা এক্স মাইনাস এ নিয়ে নিই তাহলে এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে পারবো, খুবই সিম্পল। আবার ঘরে আমরা যেমন এখানে রুট ওভার এক্স আছে মাইনাস রুট ওভার এ আছে, এখানে যদি আমরা এক্স মাইনাস এ নিয়ে নিই তাহলে কী হলো যে এই দুই অংশটা কাটা যায়, আগের লাইনটা ঠিকই থাকে। আর এটা করতেছে আমাদের এই ফর্মুলাটা মিলানোর সাথে, তাই এখানে যে কাজটা আমরা করব এখন এই দুইটা অংশকে লিমিট ভাগ করে দিব, লব হরে লিমিট ভাগ করে দিব। লিমিট এখানে এক্স টেন্স টু আমাদের এ, এখানে হচ্ছে আমাদের লিমিট এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ বাই টু ডিভাইডেড এক্স মাইনাস এ, খুবই সিম্পল আমাদের। আর হরে আমাদের থাকবে আবারও লিমিট এক্স টেন্স টু, এখানেও আমরা লিমিট এক্স টেন্স টু এ নিতে পারি, আর এখানে এক্সের পাওয়ারটা দিব হাফ মাইনাস এরও পাওয়ার দিব হচ্ছে হাফ ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস এ। ওকে, সিম্পলি আমাদের যে ফর্মুলাটা এখন আমরা ইউজ করতে পারি, এক্ষেত্রে সূত্রটা হচ্ছে এন, লবে আমাদের হবে এন, এ হলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এন বলতে ফাইভ বাই টু, তাহলে ফাইভ বাই টু থেকে ওয়ান বাদ দিতে হবে, এন বলতে আমাদের কত এখানে ফাইভ বাই টু, এন এর জায়গায় ফাইভ বাই টু দিব ডিভাইডেড, এখানে আমাদের এন বলতে কত, এন বলতে হচ্ছে আমাদের হাফ, তাহলে হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ মাইনাস হচ্ছে ওয়ান, খুবই সিম্পল আমাদের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, লবে পাচ্ছি আমরা ফাইভ বাই টু ইন্টু এ টু দি পাওয়ার থ্রি বাই টু, কারণ লসাগু যদি করি তাহলে পাঁচের থেকে দুই বার দিলে তিন, থ্রি বাই টু হবে। আর আমাদের হরে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে হাফ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস হাফ, তখন এদেরকে আমরা যদি এখন উপরে উঠাই দেই তাহলে কী ফর্মেট কাজ করবে, এখানে দুই আর দুই ক্যান্সেল আউট হবে, থাকবে শুধুমাত্র ফাইভ, তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ, আর এ হবে কত এ টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস টু উপরে উঠালে প্লাস হলো হাফ, তাহলে এখানে হচ্ছে ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার তিন যোগ এক বাই দুই মানে চার বাদ দিলে দুই ফাইভ স্কোয়ার, অর্থাৎ ফাইভ স্কোয়ার ভ্যালু। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এটার জন্য অতএব নির্ণয়মান, নির্ণয়মান হচ্ছে ফাইভ স্কোয়ার। সো আমি এটা একটা পদ্ধতি করলাম, এখানে উদাহরণে দুইটা পদ্ধতিতে করা আছে, ওখানে পুরোজনে লিমিটকে চেঞ্জ করেও কাজ করা যায়, সেই অনুযায়ী কাজ করে ম্যাথটা মূলত উদাহরণের ফর্মেটে করা রয়েছে। আমরা একটু যদি উদাহরণটাও দেখার চেষ্টা করি, উদাহরণের বিষয়টা
তো এখানে আমরা দ্বিতীয়টা যেটা কাজ করেছি, আমরা পুরোজনে লিমিটকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবো। এখানে কি করা আছে, লিমিট এক্স টেন্স টু এ অংশটাকে ধরে নেওয়া হলো, যে এখানে যেহেতু রুট ওভার এক্স দিয়ে আছে তাই লিমিটে রুট ওভার এক্স করা হচ্ছে, রুট ওভার এক্স ইকুয়েস টু ওয়াই, এখানে রুট ওভার এক্স রুট ওভার এ ইকুয়েস টু বি নেওয়া হলো। আচ্ছা, যখন এক্স টেন্স টু এ তখন ওয়াই টেন্স টু বি ধরে নেওয়া হলো। তো এখন এখানে লিমিট এক্স টেন্স টু এ, এটাকে আমাদের বলা হচ্ছে রুট ওভার ফাইভ। আমরা রুট ওভার ফাইভকে এটা লিখে দিতে পারি রুট ওভার ফাইভ টু দি পাওয়ার ফাইভ, মানে হচ্ছে ফাইভ বাই টু। আবার রুট ওভার এ মানে রুটের মান হাফ বসে যদি দিই তাহলে ফাইভ বাই টুই হয়। তারপর এখানে রুট ওভার এ, রুট ওভার এক্স মানে রুট ওভার এ। এখন আমরা রুট ওভার এক্সকে ওয়াই ধরা রয়েছে, তাই এখানে রুট ওভার এক্সের জায়গা ওয়াই টু দি পাওয়ার ফাইভ, একে বি ধরা আছে রুট ওভার এ বি, তাহলে বি টু দি পাওয়ার ফাইভ, বা এখানে এক্সকে এক্স টেন্স টু এ ধরা আছে তাই এক্স টেন্স টু এ, এখানে ওয়াই আর ওয়াই টেন্স টু, তাহলে বি হয়ে গেল আমাদের এখান থেকে। দেন সিম্পলি এখানে আমাদের সূত্রটা আমাদের মিলতেছে, তাহলে ফাইভটা সামনে আসবে বি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, আমাদের ফর্মুলা অনুযায়ী জাস্ট বসিয়ে দিলে হয়ে গেলো ফাইভ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর্মুলা ইউজ করে দিলে আমাদের কাজ হয়ে গেলো। আর এখানে সূত্র মিলে কাজ করা হয়েছে, আশা করি আপনাদের ক্যালকুলেশনগুলো বুঝতে পারবেন। আমি সহজ ক্যালকুলেশনটা আপনাদেরকে করাই দিলাম যাতে কোনো বুঝতে প্রবলেম না হয়। সো এই হচ্ছে আমাদের লিমিট সংক্রান্ত যে ম্যাথ, তা আশা করি বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী উদাহরণে আমাদের যে পাঁচ নম্বর উদাহরণটা রয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউবের মানের নয়, তা আমরা আলোচনা করব। তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।